গো শুনছো কটা বাজলো খেয়াল আছে হ্যাঁ যাই ওই আমার আবার ডাক পড়লো আরে চা যে জুড়িয়ে গেল খাও খাও এত মন দিয়ে পড়ছো পেপারটা আমায় একটু দাও দেখে নি বেরোতে হবে তো দেখবে পেপার কি আর দেখবে একই সব খবর কোন খবরের কথা বলছো প্রেমে প্রত্যাখ্যাত তাই ও বুঝেছি বুঝেছি হয় খুন না হয় অ্যাসিড হামলা তাই তো এ আর নতুন কি এই তো কদিন ধরে পড়ছি প্রেমিককে দিয়ে স্বামী খুন আর না হলে স্বামীকে দিয়ে প্রেমিক খুন প্রেম প্রেমিক এসব শব্দগুলো এখন ভিত্তিহীন সবটাই স্বার্থ একেবারে ব্যক্তি স্বার্থ মানতে পারলাম না তোমার কথা আজও পৃথিবীতে প্রেম আছে বলেই কিন্তু ভালো কিছু ঘটে বিশ্বাস করো আমার তো ভরসাটুকুও নেই তাহলে তো তোমায় একটা গল্প শোনাতে হয় শোনাও পারবে সময় দিতে আলবাত পারবো খুব বেশি দিন আগের কথা নয় একই কলেজে পড়ার সুবাদে দুজনকে খুব কাছ থেকে চেনার সৌভাগ্য হয় আমার বড়লোকের খেয়ালি মেয়ে বৃষ্টি মধ্যবিত্তের সরল সুন্দর ছেলেটিকে তার ভালো লাগে নাম ঈশান ঈশানেরও মন্দ লাগেনি বৃষ্টিকে কিন্তু বন্ধুত্বের হাতটা প্রথম বৃষ্টিই বাড়ায় এই শোন 5 মিনিটের মধ্যে যেভাবে সাজাতে বলেছো সেইভাবে কিন্তু ফর্ম ফিল আপ করে নিয়ে যাস ঠিক আছে তুইও শুনলি তো চল অ্যারেঞ্জ করি এম তোর সাথে যাব কিন্তু হোস্টেলের জন্য অ্যাপ্লাই বলিস আমাকে সেটা করেছিস তো বলছি কি মাইগ্রেশন কি লাগছে হ্যাঁ লাগছে ওটা আচ্ছা আর কি কি লাগছে এই সার্টিফিকেটটা আর এই রেজাল্ট জেরক্স কপি নিয়ে যাবো আর এই সার্টিফিকেটটার একটা কপি বাই দ্য ওয়ে আমি বৃষ্টি ঈশান আমি রাজর্ষি বলছি তোমার ফোন নাম্বারটা পেতে পারি
হ্যাঁ হ্যাঁ কেন না, শিওর। আমার নাম নিবি না? ওর নামটা নিয়েছি তো, থ্যাংকস। আচ্ছা, পূব দিকের ওই আকাশখানা আজকে ভীষণ নীল, ঠিক যেন ওই আঁখির মণি সমুদ্র সলিল। উত্তরটা শ্বেতবর্ণ শুভ্র মেঘের দলে, যেন তোমার চম্পাবরণ দূর নভস্থলে। পশ্চিমটা কেমন যেন ভীষণ রাঙা আজ, যেন তোমার ওই দুগালে সুরভিত প্রেমলাজ। দক্ষিণেতে মেঘ জমেছে কৃষ্ণকায়াসে, যেমন করে আধার ঘনায় তোমার কালো কেশে। চারিদিকে চার রকমের আকাশ দেখি আজ, বুঝলাম তাই দুঃখ বিলীন মনে প্রেমের রাজ। স্বপ্ন এমন গড়তে জানে, স্বপ্ন নিয়েই বাঁচে, স্বপ্নগুলো সত্যি করার আরজি তোমার কাছে। ঈশান বল, বলছি চল কোথায় মুভি দেখতে? এই যে তুই বললি, মজা করছিলাম তো। এইভাবে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। কাল আসছিস তো? কাল আসছি, তারপর আর হবে না। কেন? এই একটু বাইরে যাচ্ছি। কোথায়? এই হবে কোথাও বাইরে, কলকাতার বাইরে। কয় ফিরছিস? জানি না, ধৈর্য দিয়ে আর নাই ফিরি। ফিরবি না? থাকতে পারবি কলকাতার বাইরে? তোর মন কেমন করবে না? ছোটবেলায় কত কলকাতার বাইরে থেকেছি, আজ হঠাৎ মন খারাপ হবে কেন? সেটাই। চুপ করে আছিস যে? ভাবছি। কি ভাবছিস? ভাবছি বাড়ি ফিরতে হবে, তাড়া রয়েছে রে। এত তাড়াতাড়ি?
হ্যাঁ, আর থেকেই তো সময় নষ্ট করবো কেন। আচ্ছা চল রে। রাগ করলি? তুই এলে আমার সময় নষ্ট হবে? আমার হঠাৎ এমন কথা বলছিস? এই ঈশান বল। ও ফিরবো না শুনে রাগ হলো বুঝি? মজা করছিলাম তো, আজও আমায় চিনলি না? সত্যি তুইও না পারিস। এমনি করেই হাসি ঠাট্টায় কাটছিল তাদের দিন। হঠাৎ একদিন হ্যাঁ বল, ফিরছিস কবে? ফিরে গেছি তো। কই, কাল তোর সাথে কথা হলো, একবারও বললি না তো। সারপ্রাইজ। শোন না, অনেক কথা আছে তোর সাথে, আজই দেখা করতে চাই। গোপন কথা বুঝি? বলবো বলবো সব বলবো, আজ বিকেল 4টে গঙ্গার ঘাট। আচ্ছা। আরে বল। সময় দে। আচ্ছা দেখতো কেমন হয়েছে। আরে দাদার বিয়ে বুঝি? কার? অনুমান কর। আরে পারছি না, বল না। যদি বলি আমার? তোর বিয়ে? তুই বিয়ে করবি? মজা করছিস আবার? খামটা তো খোল। আচ্ছা তুই খুশি হস নি? যদি বলি না? তুই সত্যি খুশি হস নি? আরে মজা করছিলাম, তোর বিয়ে আর আমি খুশি হব না? তাই তো। তারপর? তারপর এক শুভ দিনে শুভ ক্ষণে মেয়েটির বিয়ে হয়ে গেল। আর সেই শুভ লগ্নে বিদায়খানে দাঁড়িয়ে হাসি মুখে মেয়েটিকে বিদায় জানালো ঈশান। আর ঈশানের কি হলো? সেই বিদায়খানে এক আকাশ বৃষ্টি এসে মুছে দিল ঈশানের চোখের জল। কেউ টেরও পেল না তার ব্যথা, তার কান্না। আর আমি বোধহয় আজ তার সবটাই টের পাচ্ছি। চলো, তোমার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম, একটু বসো। যদি বন্ধু বলে মনে করো তাহলে আমার চোখের দিকে তাকিয়ে একটা সত্যি কথা বলবে? তোমার একা থাকার রহস্য কি এটাই? হয়তো তাই।